হ্যালো এইচএসিয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি এইচএসি ইংলিশ সেকেন্ড পেপারের কানেক্টরসের বোর্ড কোয়েশ্চেনের সলিউশন ক্লাসে। আজকে আমরা মাদ্রাসা বোর্ড 2022 এটা সলিউশন করব। এখানে বোর্ড কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ, আমরা প্রত্যেকটা সেন্টেন্স বাই সেন্টেন্স, প্রত্যেকটা রুলস বাই রুলস, এ টু জেড তোমাদের সাথে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে এই বোর্ড কোয়েশ্চেনটার সাথে রিলেটেড কানেক্টরসগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে, পাশাপাশি পরবর্তীতে কানেক্টরস সলিউশন করার সময় এই কানেক্টরসগুলো তোমরা খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবে। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ভিডিও শুরু করি। মাই নেম ইজ আমেরিগো, আমার নাম আমেরিগো। এখানে এই প্যাসেজ যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের একটা লেসন আছে, আমেরিগো আ স্ট্রেট চাইল্ড, সেখান থেকে নেওয়া হয়েছে। তোমরা অনেকেই হয়তো এই গল্পটা জানো, পড়েছো, আর যারা এখনও পড়নি তারা পড়ে নিতে পারো, আমাদের চ্যানেলেও কিন্তু সেই লেসনটা দেওয়া আছে। তো আমরা পড়া শুরু করি। মাই নেম ইজ আমেরিগো, আমার নাম হচ্ছে আমেরিগো। আই অ্যাম 13 ইয়ার্স ওল্ড, আমার বয়স 13 বছর। ড্যাশ আই লিভ অন দ্য স্ট্রিট, আমি পথে বাস করি, মানে ও আর কি পথ শিশু, সে পথে বা রাস্তায় বসবাস করে, স্ট্রিট। তো এখানে দেখো, যারা পথে বাস করে, পথ শিশু, তাদের তো কোনো ফ্যামিলি থাকে না, তারা একা বাস করে, তাই আমরা এখানে দিতে পারি অ্যালোন, অ্যালোন আই লিভ অন দ্য স্ট্রিট, একাকী আমি রাস্তায় বসবাস করি। মাই মাদার ডাজ নট লিভ উইথ মি, আমার মা ডাজ নট লিভ বাস করে না উইথ মি, আমার সাথে, আমার মা আমার সাথে বাস করে না। দ্যাট সি ডাজ নট ওয়ান্ট মি, সি ডাজ নট ওয়ান্ট, তিনি চান না মি, আমাকে, তিনি আমাকে চান না, মানে তার মা তাকে চান না। তো তার মা তো তার সাথে বাস করে না, এমন কি তার মা তাকে চায় না, তো এমন কি, তাই এখানে আমরা দিতে পারি ইভেন, ইভেন সি ডাজ নট ওয়ান্ট মি, এমন কি তিনি আমাকে চান না, এই আমেরিকোকে চান না আর কি তার মা। তো এখানে দেখো, তার মায়ের ব্যাপারে প্রথমে একটা কথা বলা হয়েছিল যে মাই মাদার ডাজ নট লিভ উইথ মি, আমার মা আমার সাথে থাকে না, তারপরে বলছে যে আমার মা আমাকে চায় না। তো এটা তার মায়ের ব্যাপারে আরেকটা তথ্য, তাই আমরা এখানে মোর ওভার এনেও কিন্তু করতে পারি। তাই আমরা এখানে ইভেন দিতে পারি, ইভেন অর্থ এমন কি, এমন কি তিনি আমাকে চান না, আর মোর ওভার আনলে হয় অধিকন্তু, এছাড়াও তিনি আমাকে চান না। ড্যাশ সি টোল্ড মি, তিনি আমাকে বলেন টু গো অ্যাওয়ে, দূরে চলে যেতে, চলে যেতে বলে। তো এখানে তার মা তো তাকে চায় না এবং তার মা তাকে বলে কি, চলে যেতে বলে, তার মা তাকে চায় না এবং চলে যেতে বলে। তো আমরা এখানে অ্যান্ড এনে করতে পারি, অ্যান্ড সি টোল্ড মি টু গো অ্যাওয়ে। অ্যান্ড না এনে আমরা কিন্তু র্যাদার এনেও করতে পারি, র্যাদার অর্থ বরং, আমার মা আমাকে চায় না বরং আমাকে চলে যেতে বলে, তো র্যাদার, র্যাদার সি টোল্ড মি টু গো অ্যাওয়ে। তো আমরা অ্যান্ডও দিতে পারি, র্যাদারও দিতে পারি। মাই মাদার ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার, মাই মাদার মানে আমার মা, ইজ সেপারেটেড অর্থাৎ বিচ্ছিন্ন, ফ্রম মাই ফাদার আমার বাবার থেকে, মানে ওর বাবা, বাবার থেকে ওর মা বিচ্ছিন্ন, বা ওর বাবার সাথে ওর মায়ের আর কি ডিভোর্স হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে এরকম। ড্যাশ সি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান, সি ইজ ম্যারিড, তিনি বিবাহিত টু অ্যানাদার ম্যান, অন্য একটা মানুষের সাথে। তো তার মা এখন অন্য একটা মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ আর কি, তার মায়ের অন্য এক জায়গায় বিয়ে হয়ে গেছে এখন। তো এখন তাই আমরা এখানে আনতে পারি নাও, এক সময় ওর বাবার সাথে তার মায়ের বিয়ে ছিল, আর এখন অন্য লোকের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ। তো নাও সি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান, এখন সে অন্য একটা মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ। মাই ফাদার লিভস ভেরি ফার ওয়ে, আমার বাবা অনেক দূরে বাস করে, লিভস বাস করে, ভেরি ফার ওয়ে অনেক দূরে বাস করে। ড্যাশ আই ক্যান, আই ক্যান নট গো, আমি যেতে পারি না দেয়ার, সেখানে। তো তার বাবা যেহেতু দূরে বাস করে, সেহেতু সে যেতে পারে না, বা তাই সে যেতে পারে না, সেহেতু বা তাই বা সুতরাং, এটার ইংরেজি হচ্ছে শো, শো আই ক্যান নট গো দেয়ার, তাই আমি সেখানে যেতে পারি না, তাহলে এখানে আমরা দেবো শো। ড্যাশ আই ওয়ান্ট টু গো টু হিম, ড্যাশ আই ওয়ান্ট টু গো টু হিম, আমি তার কাছে যেতে চাই। দেখো, সে যেতে পারে না কিন্তু যেতে চাই, কিন্তু যেতে পারে না তবু বা কিন্তু যেতে চাই, তাহলে এখানে আমরা বাট দিতে পারি, কিন্তু সে যেতে চায়। হ্যাঁ, তো এখানে বাট দেওয়া যায়, আবার এখানে দো এনেও করা যায়, দো আই ওয়ান্ট টু, ওয়ান্ট টু গো টু হিম, যদিও আমি তার কাছে যেতে চাই, দো দো দিলে হয় যদিও, যদিও আমি তার কাছে যেতে চাই, আমি যেতে পারি না যদিও আমি যেতে চাই, তাহলে দো এনেও করা যায়, বাট এনেও করা যায়। ড্যাশ হি ওয়ান্ট টেক মি ইদার, হ্যাঁ, হি ওয়ান্ট টেক মি ইদার, সেও আমাকে নিবে না,
সেও বলতে তার মা তো তাকে নেবে না, তার বাবাও তাকে নেবে না, সে যেতে চায় কিন্তু নেবে না। ছেলে মেয়ে তো বাবা বাবার কাছে আসলে বাবা মা নেবে, কিন্তু নেবে না। ঠিক আছে, এটা বৈসাদৃশ্য হয়ে গেল না, যে এমন বাবা যে তার ছেলেকেই নেবে না, তাই এটা বৈসাদৃশ্য হয়ে গেছে। তাই এখানেও আমরা বাট দিতে পারি, বাট হি ওয়ন্ট টেক মি ইদার, সেও আমাকে নেবে না। আই বেগড হিম, আমি তার কাছে অনুনয় বিনয় করে ভিক্ষা চাইলাম, টু সেন্ড মি সাম মানি, আমাকে কিছু টাকা দেওয়ার জন্য, টাকা পাঠানোর জন্য আর কি। ড্যাশ আই কুড বাই এ বাস টিকিট, আমি একটা বাস টিকিট কিনতে পারি, বাস টিকিট কাটতে পারি। আমি তার কাছে অনুনয় বিনয় করে ভিক্ষা চেয়েছিলাম যে কিছু টাকা পাঠানোর জন্য, আমি বাস টিকিট কাটতে পারি। তো যাতে করে বাস টিকিট কাটতে পারে, তার জন্য কিন্তু সে টাকা চেয়েছিল, সে টাকা চেয়েছিল যাতে করে একটা বাস টিকিট কিনতে পারে। তো যাতে করে, এটার ইংরেজি হচ্ছে সো দ্যাট, তাই এইজ দাগে আমরা সো দ্যাট দিতে পারি। আই বেগ টু হিম, আমি তার কাছে ভিক্ষা চাইলাম সাম মানি, হ্যাঁ আই বেগ হিম টু সেন্ড মি সাম মানি, আমি তার কাছে কিছু টাকা পাঠানোর জন্য ভিক্ষা চাইলাম, সো দ্যাট যাতে করে আই কুড বাই বাস টিকিট, যাতে করে আমি একটা বাস টিকিট কাটতে পারি। ড্যাশ হি ডাজেন্ট অ্যান্সার, সে কোনো জবাব দিল না। তো দেখো, বাবার কাছে চিঠি পাঠালে, ছেলে চিঠি পাঠালে তো জবাব দেওয়ার কথা, কিন্তু এই বাবা জবাব দিল না, জবাব দেওয়া উচিত ছিল। তাহলে এখানে যেহেতু দেয়নি, বৈসাদৃশ্য চলে আসে, তাহলে এখানে আমরা বাট আনতে পারি, বাট হি ডাজ নট অ্যান্সার, কিন্তু সে জবাব দিল না। আই এম স্টিল ওয়েটিং, আমি এখনও অপেক্ষা করছি, এই বাপ বাপ চিঠির জবাব দেবে, সেজন্য সে এখনও অপেক্ষা করছে। ড্যাশ দ্য স্ট্রিটস আর নাও মাই হোম, এই রাস্তাগুলো এখন আমার বাড়ি বা ঘর, এই রাস্তাই আমার ঘর, মানে রাস্তাতেই সে থাকে। এখানে প্রথমেও সে বলেছিল যে আমি একটা স্ট্রিট চাইল্ড, বা আমি একটা পথ শিশু, বা সে পথে থাকে, এই কথাটা বলেছিল। এখন পরে বলছে যে এই রাস্তাগুলোই হচ্ছে তার ঘর। এই যে প্রথমে যে কথাগুলো বলেছে, সেই কথাগুলোর উপর অতিরিক্ত যুক্তি প্রদর্শনের জন্য এই কথাটা বলছে, পরের কথাগুলো বলছে। তো এই যে পূর্ববর্তী কথা বা পূর্ববর্তী যেই সেন্টেন্সগুলো বলা হয়েছে, সেই সেন্টেন্সগুলোকে অতিরিক্ত যুক্তি বা ব্যাখ্যা প্রদান করার জন্য আমরা এখানে ইনফ্যাক্ট এই কানেক্টরসটা আনতে পারি। হ্যাঁ, ইনফ্যাক্ট দিয়ে পূর্ববর্তী যেই কথাগুলো ছিল বা আগের যেই সেন্টেন্সগুলো আছে সেগুলোতে অতিরিক্ত যুক্তি প্রদান করা হয়, তাহলে আমরা এখানে ইনফ্যাক্ট দিতে পারি যে মূলত এই রাস্তাগুলোই এখন আমার বাড়ি। ইনফ্যাক্ট না দিয়ে আমরা এখানে অ্যাকচুয়ালি এনেও করতে পারি। তো এখানে বিভিন্ন এরকম কানেক্টরস আর কি ইউজ করা যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আমাদের আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। তারপরে আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এইচএসসি গুরু ইউটিউব চ্যানেলের সাথে থেকো। আল্লাহ হাফেজ।